আমি ঠিকই বুঝতে পারছি অনিমা আপু, যে বাড়িতে কিছু একটা চলছে, আর সেটা রানু আপার বিরুদ্ধে। তোমার বোনের একটা উপযুক্ত শিক্ষা হওয়া উচিত, আর এই শিক্ষা দেওয়ার জন্যই কি ওকে মানসিক রোগের ডাক্তারের কাছে পাঠানো হয়েছে? তোমাকে যে এই বাড়িতে রানু থাকতে দিয়েছে, ওয়াসিমকে যে চাকরিতে প্রমোশন দিয়েছে রাহাত, তারপরও তোমার খিদে মেটে না? না মেটে না, আমার আরো লাগবে। সেটাই দিবে আমাদেরকে এই ফারিয়া, যেহেতু টাকাটা ও আমাদের দিবে, তার মানে ওর সব কথাই আমাদের শুনতে হবে। এক দুই তিন, সবাই কাট খুলেন। আমার কার্ড ফাঁকা। আমারটাও, আমারটাও কিছু নেই। আমারটাও তো কিছু নেই, পুরোই ফাঁকা। আমারটাও ফাঁকা, আমারটাও। কিয়া, তোমাদের কি অবস্থা? আমারটাও তো সাদা। আরে সুর তো দেই আমি ওই। আর লোক পেল না চোর সবার। চোখ বন্ধ করতে হবে, 10 পর্যন্ত গুনতে হবে, এর মধ্যে আমরা সবাই লুকাবো, ঠিক আছে? চোরজন কথা মন হইতেছে পরে ছোটবেলায় ফিরা গেছি গা। আচ্ছা এবার আমরা সবাই লুকাবো, ঠিক আছে? তুমি গোনা শুরু করো। আচ্ছা, এক দুই তিন চার। চলুন তো ফজল, আমি তাহলে কিচেন দিয়ে গেলাম, তুমি এদিকে যাও, ঠিক আছে? আচ্ছা আমি আর তুমি না একসাথে থাকি। হ্যাঁ এটা তো খেলার নিয়ম না ফরহাদ। দেখি কে আর আবার এই ঘরের মধ্যে কোন আনে ফলাই নাই তো, কোন লক্ষণ তো দেখতেছি না। যাই ড্রয়িং রুমের ভিতরে কোনা কানা দার নিশ্চয়ই সব কি পলাই রয়েছে, কেন গেলে সবটি আমার জালকর ফটাফট ধরা মরব। কত শখ ছিল টুক পলান্তি খেলার, কতদিন খেলি না। সবাই খেলছে শুধু আমি বাদ পড়লাম, এটা কোনো কথা? এখনই কাজ শুরু করতে হবে, খেলা শুরু হয়ে গেছে। চিন্তা করো না অন্তরা, সবই তো ভেবে রাখা আছে, এখন শুধু বাস্তবায়ন। আমিও আসি তোমার সাথে। ঠিক আছে চলো। এইটা কি এক মুহূর্তের মধ্যে করে ব্যাগটি হাওয়া? ও সুফাটার পিছে তো একজন না একজন ফলাইবই, দেইসা? এটা কি কেন তো দিয়ে কেউ নাই, এখানে গেল কই? আডুর ব্যাট না লয়ে তো বেশি দূর দৌড়াইতেও পারতাম না, সুর হয়ে তো মহা বিপদ হইলো দেখতাছি। পান ক্যারি কি ব্যাপার, বুবুর হাসির শব্দ মনে হলো, কোথায়? তুমি এলা চোখ বন্ধ করো, আমি পলাই।
চোখ বন্ধ করব কেন? এটা কি কথা? খেলার মধ্যে তুমি অনেক সুরই শোনা। তোমারই তো পয়লা করছি। আমি এই খেলার মধ্যে নেই। সেই জন্য আমি বাইরে গিয়েছিলাম। গিয়ে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। যাদু বাবু তোমাদের খেলা তোমরা শুরু করো। আমি এখানে বসছি। এইটা কোনো কথাই না। ও! কেদারে? কথা না বলে তাড়াতাড়ি যাও, ওদেরকে খুঁজে বের করো। আমাদের অনেক কাজ বাকি আছে। যত সব এখানে কি করছি আমরা? আর খালি ফুপু শুনে ফেলবে কি? তো এখানে দাঁড়িয়ে থাকলে তো আমরা ধরা পড়ে যাবো। আমরা খেলছি না। ও, তাহলে তোমাদের চোর হওয়ার সম্ভাবনা নেই। আমি ভিতরে গিয়ে জায়গা মতো লুকিয়ে যাচ্ছি, ঠিক আছে? বাকি কাজটুকু অন্তত ঠিকঠাক মতো করো তোমরা। চিন্তা করো না, কাজ হয়ে যাবে। এই লিলি, ফুপু এদিকে আসেনি তো? না, আসেনি। তাহলে আমি এই রুমে ঢুকে পড়ছি। না, এদিকে আবার ফুপু চলে আসবে, তুমি বরং ওই দিকটা যাও। ফুপু সাধ্যই নেই ওইদিকে যাবার। এখন খেলা হবে, তাই না ওয়াসিম? এখনো রাগ করে আছো আমার সাথে? প্লিজ দয়া করে চুপ থাকো। আরে সজল, এদিকে আসো, এদিকে আসো। কিছু বলবেন? কিছু খুঁজছো? না না, আসলে আমি লুকানোর জন্য একটা ভালো জায়গা খুঁজছিলাম। ঠিক আছে, আমি বরং ওদিকটা যাই। এই ওয়াসিম, কে আপা যেন কই লুকালো? কি জানি, আমার তো মনে হয় এই ঘরে। বললো এখানে লুকানোর অনেক জায়গা আছে। এই ঘরে কে একাই লুকিয়েছে? দেখো, আমাদের কিন্তু এসব বলা উচিত নয়। দেখুন, আপনি জানতো যেদিকে যাচ্ছিলেন? এই ঘরে যেহেতু লুকানোর ভালো জায়গা আছে, আমি বরং এই ঘরে যাই। যা ইচ্ছা করো। আইসি মনে হয় একটা রে। কি ব্যাপার, ঘরটা অন্ধকার কেন? গিয়া, এই গিয়া, গিয়া, আরে বোকা, এভাবে বসে থাকলে তো যে কেউ বুঝে যাবে, ধরা পড়ে যাবে তুমি। আমি কাছে আসব, আমার মনে হয় এটা করা ঠিক হবে না। বিয়ের আগে কিছু না করাই ভালো। আরে বোকা, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। কি করছো কিয়া? থামো, এসব করা ঠিক না। কিয়া থামো, প্লিজ প্লিজ কিয়া। কিসের চোর? আমরা কি খেলছি নাকি? আমরা খেলতাছি না। এটা কোন কথা? যেটা ধরি হেঁটে করতে থাকলে আমরা খেলতাম না। আজলাম যত সব আমার গুতুম গুতুম পাওলে আমি কত আগে খুঁজে বেড়াইতাম, আমি পারতাম না। যা খেলা দিসমিস। আহা, রাগ করো কেন ফুপু? আই ওয়াসিম, ফুপু একটু হেল্প করো না। কি হেল্প করবো? আরে কাউকে কোথাও লুকাতে দেখেছো কিনা ফুপুকে বলে দাও, তাতে ফুপুর কষ্ট কম হবে। না না, এটা বলে দিয়ে কি ঠিক হবে? আর তোরু মিয়া, ঠিক না বেটি, এটা কেন দেখতাম ভুলে আইতাছে? কয়লাও কয়লাও। দেখো ফুপু এত করে যখন রিকোয়েস্ট করছে, বলে দাও না। এই ঘরে দুজন পেয়ে যেতে পারেন।
কষ্ট আরে বাইর একটা শুয়ে দেই শুয়ে যাও গা না এইখানে মানে ভুগাই এই সার মধ্যে হাজাই কাছে এটা সজলের পানা ও কার সাথে এখানে আসলে তুমি আমাদেরকে ভুল বোঝো না আমাদের মাঝে কিন্তু কিছু হয়নি তেমন আমি মনে করেছিলাম এত বড় প্রতারণা আমার সঙ্গে না করলেও পারতে সজল আসলে আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে প্রতারক আসলে সবসময় প্রতারকই থাকে এটা আমার অন্তত বোঝা উচিত ছিল না সজল কিয়া চলে গেল তুমি মনে করো না তোমার কেউ নেই আমি তো আছি কেন কোন সমস্যা হয়েছে ভাইয়া কেয়াপাকে এই রুমে আনাটা কিন্তু আমার প্ল্যান ছিল যাক একটা কাজ অন্তত ঠিকঠাক মতো করতে পেরেছো তোমরা মেজাপা দুলা ভাই এই কিরে কি হয়েছে বাবা চলো বাড়ি চলো কি বলিস যাবো কেন এখনো কত কাজ বাকি আছে জানিস তুই কিচ্ছু বাকি নেই সব শেষ হয়ে গেছে বাবা এখানে কিচ্ছু হবে না চলো বাড়ি চলো মেজাপা কই তুই কি কি হয়েছে কাঁদছো কেন কিয়া কি হয়েছে কি হয়েছে সজল একটা ভুল বোঝাবুঝি হয়েছে মিথ্যু প্রতারক একটা আর কোনো কথা বলবে না তুমি আরে প্লিজ কেয়া তুমি একটু শান্ত হও শান্ত হয়ে বলো কি হয়েছে কি হয়েছে সেটা কেয়ার মুখ থেকে না শুনে সজলের মুখ থেকে শোনাই হয়তো ভালো হবে অবশ্য সজলের বোধ হয় এখন বলার মতো মুক্তার নেই তাই না সজল সজল কি হয়েছে
আমি ভেবেছিলাম ভেবেছিলাম ওই ঘরে পালানোর ভালো একটা জায়গা আছে আর সেজন্যই অন্তরের সাথে এক কথা নিচে ঢুকেছিলে কি অন্তরের সাথে মানে অন্তরা কি এসব কি বলছে অন্ত সজলকে আর বাঁচানোর চেষ্টা করিস না বল তুই কি হয়েছে বলে দে সত্যি আসলে কি ঘটেছে কি হয়েছে তারা বড় পা অন্তরা বল কি বলবি আসলে দোষটা বোধহয় আমারই নাটক না করে কি হয়েছে সেটা বল আমি বিছানায় ছিলাম তখনই সজল এসে ঘরে ঢুকে আর ঢুকেই দরজা বন্ধ করে দেয় আমি কিন্তু একটু অবাকই হলাম আমাকে দেখেও দরজাটা কেন আটকালো সজল আমি তোমাকে দেখি অন্তরা বাচ্চাটা ঘরটা তো অন্ধকার ছিল তবে যে তখন বললে অন্তরা আমি তোমাকে অনেক মিস করছি এমন কথা আমি কখনোই বলিনি অন্তরা আমাকে বলল আমার সাথে এক কাঁথার নিচে লুকোতে চায় কি আমি বললাম সম্ভব না কিন্তু ও আসলে এক প্রকার জোর করেই আমার সাথে কিন্তু কে এসে কাঁথাটা সরাতে এমন একটা ভান করলো সজল যেন আমাকে চিনতেই পারছে না আমার সাথে তুমি এমনটা না করলেও পারতে সজল আমি তো তোমাকে ভুলেই যেতাম কিন্তু এইরকম একটা দুই নম্বর ছেলেকে আমি আমাদের কারো জীবনে আর চাই না প্লিজ এমন কথা আপনি আমাকে বলবেন না প্লিজ সজল এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও তা না হলে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবো ও চাকরিটার কি হবে রেহাত আমার অফিসে কোনো প্রতারক চাকরি করতে পারবে না